Assalamualaikum guys, কেমন আছেন সবাই? আজ আপনাদের মাঝে আমি একটা দারাজের পণ্য আনবক্সিং করতে যাচ্ছি। এটা হলো নিউ রিলিজ হওয়া ফ্যানটেকের GP12 গেমিং কন্ট্রোলার, যা PC এবং PS3 এর জন্য কম্প্যাটিবল। তো এখন এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি 1450 টাকা দিয়ে। আপনারা করতে পারেন। এখন আমি আপনাদের সামনে এটা আনবক্সিং দেখাবো, আশা করি ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। আমি এই কেচিটা ব্যবহার করছি আনবক্সিং করার জন্য। প্রথমে এই অর্ডারটা সঠিকভাবে আমরা সরিয়ে নেব, কারণ যদি রিটার্ন করা লাগে তাহলে এটাকে এটা খুবই প্রয়োজন। এটা সাবধানে খুলে নেবেন, ভালো সেফটি লাগে হচ্ছে এটা খোলার জন্য। আচ্ছা, এটা আমরা সাইড দেখি। এখন এখানে আমরা ভালো এই র‍্যাপিং করা হয়েছে টেপে। ওকে, এখানে খোলা হচ্ছে, এই পাশে খোলা নেই, দেখতে পাচ্ছেন? এখানে কিছু দেখে কেটে নেই। ওকে, এখানে খোলা হয়েছে। এখন ভিতর দিয়ে একটা দিতে হবে। ওকে, হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের বক্স। এখন এখানে দেখুন, বাবুল র‍্যাপ দিয়ে এটাকে সুন্দর করে ইয়ে রাখানো হয়েছে, খুব সুন্দর, যাতে আসার সময় ট্রান্সপোর্টেশনের সময় কিছু না হয়। আচ্ছা, এখন আমাদের মেইন জিনিস চলে আসি, এটা বাবুল র‍্যাপ। বাবুল র‍্যাপ আমরা খুলে নিই খুব সুন্দর করে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান সেট। এটা আমি এ পর্যন্ত আনবক্স করিনি, এটাই আমার সর্বপ্রথম আনবক্সিং। এখন দেখতে পাচ্ছেন এখানে ফ্যানটেক GP11 ফর PC PS3। এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ এটা জাস্ট প্লাগ ইন করবেন, হয়তো। আর এখানে গ্রিপ দেওয়া আছে, আর ভাইব্রেশন, ডুয়েল মোটর ভাইব্রেশন। আর এখানে মোড আছে, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডের সাথেও খেলতে পারেন, এমনকি ডিজিটাল অ্যানালগ মোডেও খেলতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন, এখন যদি পিছনটা দেখাই, এটা পিছনটা, তারপরে এটা মিডল, নিচের দিকটা, আর এটা উপরের দিকটা পাচ্ছেন। তো এখন এটাকে আমরা আনবক্সিং করা শুরু করছি। তো এখন দেখতেই পাচ্ছেন এটা আমি এখন আনবক্সিং করবো, এটার মেইন মেইন জিনিসটার আনবক্সিং করবো। এতক্ষণ হচ্ছে আমরা দারাজে থাকা প্যাকেটের ভেতর থেকে এটা বের করছিলাম, এখন হচ্ছে এটার মেইন জিনিসটা আনবক্স করবো। আচ্ছা, তো এখানে এখানে দেখতে পাচ্ছেন খুব ইজি সিম্পল। এখন এটা এইভাবে খুলতে হবে, এটা দেখুন। এখন প্লাস্টিকের মাধ্যমে এটা লাগানো হচ্ছে, এখন এটা বের করছি আমরা। লেগে আছে তো, অসুবিধা হচ্ছে এটা বের করতে। তো এই হচ্ছে আমাদের ফ্যানটেক GP12 নিউ ভার্সন। ডবল প্লাস্টিকের মাধ্যমে এটা লাগানো। ওকে, সো হ্যাভ ইউ গাইস নাও। আচ্ছা, এটা রেখে দিয়ে পাশে, এটার ভিতরে ছিল একটা বই, এটা পড়লে আপনি অনেক বুদ্ধিমান হয়ে যাবেন। আর ছিল একটা কার্ড, এটা হয়তো, হ্যাঁ, এটা ওয়ারেন্টি কার্ড, এটা ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে দারাজ থেকে কিনলে আপনারা 1 ইয়ার সেলার ওয়ারেন্টি পাবেন, এবং সাথে 14 দিনের রিটার্ন। যদি কোনো সমস্যা হয়ে থাকে এই গেম প্যাডের সাথে, তাহলে আপনারা রিটার্ন করতে পারবেন। আর হ্যাঁ, 100% অথেন্টিক প্রোডাক্ট লেখা ছিল। আমি দারাজ থেকে এটা 4 দিনের মধ্যে পেয়েছি, আপনারা সেই সময়ের মধ্যে পাবেন। এই হচ্ছে বক্স। আচ্ছা, এটা দেখে এখন আমাদের মেইন জিনিসটা এটাতে আসে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটেক GP12। এটা একদম ক্লোজার লুক দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, এটা একদম, এটা হচ্ছে আমাদের জয়স্টিক। সো এটা আরে যায়, এটা জয়স্টিক, এটা হচ্ছে আমাদের, আপনারা যদি Xbox 360 কন্ট্রোলার দেখে থাকেন, ঠিক সেরকম ফাংশনই এটা, ঠিক আছে?
এটা চাপ দিলে আপনারা এই এক্সবক্সের গেম বার ওপেন করতে পারবেন এটা হচ্ছে ডিপ্যাড আর হ্যাঁ বলতে সাধারণ যে কন্ট্রোলারগুলো থাকে যেগুলো 400 টাকা 500 টাকা দাম ওগুলা থেকে অনেক অনেক গুণে ভালো এই যে এটা ট্রিগার এটা হচ্ছে এলটি এগুলো একদম মানে খুব সুন্দর সুন্দরভাবে চাপ লাগে তারপর এটা হচ্ছে এবি এক্সওয়াই এটা একদম টিপিক্যাল এবি এক্সওয়াই এটা খুব সুন্দর এবং ভালো ফিল দেয় পিছনে দেখতে পাচ্ছেন এটা এই যে কেবলটা দেখছেন এই কেবলটা এটা হচ্ছে একদম ব্রেডেড কেবল যেটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েটেবল এটা একদম ব্রেডেড সম্পূর্ণ ব্রেডেড এটা ভালো অনেক বড় এটা হচ্ছে 1.8 মিটার অনেক বড় একটা ই আপনারা পিছে থেকে দূরেই খেলতে পারবেন আর দেখুন এখানে একটা ভালো ধরনের একটা জয়েন্ট দেওয়া হয়েছে একদম খুব সুন্দর একটা জয়েন্ট দেওয়া হয়েছে আর তারপর দেখতে পারেন এখানে কয়টা স্ক্রু ছয়টা স্ক্রু রয়েছে আর এই যে এখানে একটা স্ক্রু রয়েছে এটা কখনো তুলবেন না কারণ এটা তুললে ওয়ারেন্টি ই হয়ে যাবে বাতিল হয়ে যাবে দেখুন এখানে রেড কালারের অ্যাসেন্ট দেওয়া রেড কালার অ্যাসেন্ট আর আরও দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে যে মুড আছে এটা সম্পূর্ণ এক্সবক্স 360 মুড একদম সম্পূর্ণ একদম এটা ব্যবহার করতে আপনাদের কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করতে হবে না জাস্ট এটা প্লাগ করবেন আর খেলতে পারবেন এটা আমরা অবশ্যই আপনাদের একটা স্যাম্পলও দেখাবো স্যাম্পল গেমিং ভিডিও দেখাবো কম্পিউটারে খেলার মাধ্যমে তার তখন আপনারা দেখতে পারবেন এই যে দেখুন এটা এটা হচ্ছে আমাদের জিপি 12 ইউএসবি এটা মূলত এটা কোয়ালিটি ভালো দিয়েছে একটু ভালো হতো তবে মোটামুটি হয়েছে এটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা এখন জিপি 12টা এনেছি আপনাদের ফোনে দেখানোর জন্য এটা কিন্তু অনেক ভালো একটা গেম প্যাড কারণ এটা পিসিতেও চলবে এক্সবক্স 360 মোডে এবং সাথে সাথে আপনি অ্যান্ড্রয়েডেও খেলতে পারবেন অ্যান্ড্রয়েডের যেসব গেম কন্ট্রোলার সাপোর্ট করে বিশেষ করে অ্যাসফল্ট 9 ওটা একদম সম্পূর্ণ কন্ট্রোলার সাপোর্ট করে এই এটা তো ওটা একদম অনায়াসে খুব সুন্দরভাবে খেলতে পারবেন এই শুধুমাত্র এটা দেখুন এটা হচ্ছে আমাদের ওটিজি এটার সাথে আমি লাগাবো লাগাইলাম এখন এটা আমার ফোনের ইয়েতে ঢুকাইলাম ওটিজিটা অন করলাম দেখুন দেখুন এটা এত মানে এত একটা ডাইনামিক একটা গেম প্যাড যেটা অটোমেটিক ডিটেক্ট করে নিল যে হ্যাঁ এটা আমি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট হয়েছে মানে এটা অটোমেটিক এই গেম প্যাডটা অটোমেটিক ডিটেক্ট করে নিল যে এটা অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট হওয়া হয়েছে আর যদি পিসিতে কানেক্ট হতো তাহলে এটা 1 আর 2 এর মধ্যে থাকতো আর এখন দেখুন 3 আর 4 এর মধ্যে আছে যেটা অনেক একটা অসাধারণ একটা ফিচার তো এখন যেহেতু আমরা এটা ঢুকাইছি এখন যেহেতু আমাদের কাছে অ্যাসফল্ট 9 আপাতত নেই কিন্তু এটা কিন্তু একদম অ্যানালগ মোডে এটা কিন্তু কানেক্ট হচ্ছে ঠিক আছে দেখুন আর হ্যাঁ যদি আমি ধরুন যে এটার ভিতরে ঢুকলাম এই যে এই চাপ দেওয়ার মাধ্যমে একটু ভিতরে ঢুকছে আসলে এগুলো তো আমরা হাত দিয়ে করতে পারি কিন্তু এটা জাস্ট গেম খেলার জন্য বি চাপ দিলে ব্যাক এরকম অথবা যদি আবার ঢুকে এইটা চাপ দিই তাহলে দেখুন হোম স্ক্রিন তো এইভাবে এটা কাজ করে এমনকি জি প্যাড দ্বারাও আপনি এটার কাজ আদার ডিভাইসেস এখানে দিলাম ট্যাপ দেখুন এখানে এখানে দেখুন এটা কন্ট্রোলার অটো ডিটেক্ট হয়ে গেছে কন্ট্রোলার নামে এটা অটো ডিটেক্ট হয়ে গেছে তো এটা অটো ডিটেক্ট হবে আপনাদের কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার করতে হবে না জাস্ট এটা লাগাবেন আর খেলবেন আচ্ছা এখন আপনাদের আমি ফোর হাইজন ফোর খেলে দেখাবো বাটন দেখুন আচ্ছা তো এখন এই কন্ট্রোলারটার সব বাটন ঠিক আছে কিনা এটা দেখার জন্য আপনারা এই পেজে আসার পর দেখুন এখানে লেখা আছে ডিভাইস অ্যান্ড পিন্টার্স এখানে চাপ দেবেন তারপরে এরকম একটা কিছু আসবে তারপর দেখুন কন্ট্রোলার এই কন্ট্রোলারে ডবল ক্লিক করলে সরি কন্ট্রোলারে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে গেম কন্ট্রোলার সেটিংয়ে চাপ দেবেন তারপরে এখানে প্রপার্টিসে চাপ দেবেন দেখুন এখানে একটা পেজ আসছে এখন যদি আমি এখানে যদি দেখুন যে আমি যদি এখানে এ চাপ দেই ঠিক আছে এ চাপ দিই দেখুন এখানে অন লেখা দেখুন আমি এ চাপছি ঠিক আছে আমি এ চাপছি অন লেখা আসছে এখন যদি আমি এগুলো চাপ এখন যদি আমি এগুলো চাপ দিই দেখুন এখানে একদম সব ঠিক আছে তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কন্ট্রোলের সব কিছু একদম পারফেক্ট আছে কিনা ঠিক আছে এমনকি মানে সবগুলো এখন পারফেক্ট দেখুন এখানে দেখুন এখানে দেখুন এখানে দেখা ইন্টার স্টার্ট গেম ঠিক আছে এখন যখনই আমি কন্ট্রোলের কিছু একটা চাপ দেবো কন্ট্রোলে চাপ দিলাম দেখুন এখানে দেখুন এ হয়ে গেছে এক্স হয়ে গেছে অর্থাৎ এই গেমটা অটো ডিটেক্ট করে নিছে যে হ্যাঁ আমার গেমটা এক্সবক্স 360 ডিটেক্ট করেছে এখন যদি আমি স্টার্ট দিই এখন এটা দিয়ে চাপ দিলাম আমি স্টার্ট হলো
এটা লোডিং হচ্ছে আচ্ছা এবার কন্টিনিউ দিন আপনি এই ভিডিওটা আমাদের ভিডিওর কানে কর্নারের দিকে দেখতে পাবেন আশা করি দেখতে পাচ্ছেন এখন খেলা শুরু করব আমরা তো যখন আমাদের খেলা শুরু হয়ে গেছে এখন যদি এটা চাপ দেই এটার মাধ্যমে আমাদের অ্যাক্সিলারেশন হয় আর কি আর হ্যাঁ এটা আমেজিং একটা ফিচার এটা হচ্ছে আমাদের ভাইব্রেশন হচ্ছে আপনারা গেমে দেখতে বুঝতে পারবেন অবশ্যই ঠিকই কিন্তু আমি হাতে ফিল করতে পারছি যে এটা ভাইব্রেশন হচ্ছে এখন আমরা একটু খেলে দেখি এটার মাধ্যমে স্টিয়ারিং হয় আপনারা উইন্ডো স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমাদের ই হয় ব্রেক হয় দেখুন দেখতে পাচ্ছেন আমি ড্রাইভিং অতটাও ভালো না পাকা না এ কারণে আর কি আমাদের আমার খেলা ঠিক ঠিক মতো হচ্ছে তবে হ্যাঁ ফোর্জা হরাইজন ট্যুরের গ্রাফিক্সটা অনেক সুন্দর তো এই হলো আমাদের গেম প্লে ফোর্জা হরাইজন ট্যুর এটা কিন্তু সব মানে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়নি জাস্ট 360 মোডেই খেলছে which is very very nice tell you what I do know one they go both on land and sea obviously and two they are louder than the তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো এখন আমরা রিভিউর একদম শেষের দিকে চলে আসছি এখন এই ফ্যান্টেক জিপি 12 এর কনক্লুশন সম্পর্কে আপনাদের ধারণা দেব এখন বলবো যে এটা আসলে কেনা উচিত কি উচিত নয় তো এখন আমি কি বলবো এটা অনেক অনেক বেশি ফিচার সম্পূর্ণ যেমন ধরুন আপনারা যদি অ্যান্ড্রয়েডে কানেক্ট করেন তাহলে অটোমেটিক ডিটেক্ট হয়ে যায় যে হ্যাঁ এটা গেমটা কানেক্ট করা হয়েছে এরপরে পিসিতে কানেক্ট করলে এটা অটোমেটিক ডিটেক্ট হয়ে যায় আর তার চেয়েও একটা বড় ফিচার হচ্ছে আপনারা যদি 500 টাকা দিয়ে একটা গেম প্যাক কিনেন তাহলে আপনাদের সফটওয়্যার ব্যবহার করতে হবে সফটওয়্যার ব্যবহার না করলে আপনারা এক্সবক্স 360 মোড কখনো পাবেন না কিন্তু এটাতে বিল্ট ইন 360 মোড আছে যেটা খুবই ভালো একটা ফিচার এটা তো গেল ইন্টারনাল বিষয় এখন এক্সটার্নাল বিষয় অথবা এটার সম্পর্কে একটা ভালো ধারণা পেতে হলে আপনাদের এটা ঘুরতে হবে তখন আমার হ্যান্ড ফিল এবং হ্যান্ড ফিল বলতে আমি কি বলবো অনেক সুন্দর এটা একদম ছোট কম্প্যাক্ট সাইজ এবং কালেকশন রয়েছে এবং সাথে এটার ডিজাইনটা অনেক সুন্দর আর মেইন ফ্যাক্ট হচ্ছে এটা মাত্র জাস্ট 1 মান্থ আগে রিলিজ হয়েছে ফ্যান্টেকের দ্বারা এটার আগের একটা ভার্সন ছিল সেটা হচ্ছে ফ্যান্টেক জিপি 11 যেটা অনেক অনেক বেশি পপুলার ছিল একদম জাতীয় বলা যায় জাতীয় একটা গেম প্যাড তো এখন এটাও নেক্সট জাতীয় গেম প্যাড হতে পারে আমি এটা কিনে নিয়েছি হয়তো আমি বাংলাদেশের প্রথম যে এটা এটা কিনেছি হয়তো তো এখন এটা দেখতে পাচ্ছেন এটা তো এখন আমি বলবো লাস্ট কথা হচ্ছে এই যে আপনাদের কাছে যদি একদম বাজেট ঠিক থাকে 1400 টাকার মধ্যে 1400-1500 টাকা থাকে তাহলে আপনারা অবশ্যই এটা কিনতে পারেন এটা ভেরি গুড চয়েস তার থেকে কিনতে পারেন আর হ্যাঁ অবশ্যই কেনার আগে অবশ্যই আপনার তারা যে নিউ অ্যাকাউন্ট তৈরি করবে তাহলে আপনাকে 150 টাকার ভাউচার দেবে ওই 150 টাকার ভাউচার ইউজ করলে 1450 টাকা হয় তাছাড়া কিন্তু আপনাদের দাম লেখা থাকবে 1600 টাকা আর হ্যাঁ যদি আমার আমাকে ফলো করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আসসালামু আলাইকুম